নমস্কার। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বাঁকুড়া জেলা কমিটি তাদের মতাদর্শগত যে আলোচনা অনলাইনে করবার সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রথমটি অর্থাৎ মার্ক্সীয় দর্শন এই আলোচনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সরাসরি মার্ক্সীয় দর্শনের আলোচনায় প্রবেশ করছি। মানব সমাজের যে বিকাশের ধারা, সেই বিকাশের ধারার যে অনুশীলন, তাকে বিজ্ঞানে উন্নীত করার কৃতিত্ব কিন্তু মার্ক্সবাদ। মার্ক্সবাদের পূর্বে এই মানব সমাজের বিকাশ ধারার অনুশীলনকে কেউ বিজ্ঞানে উন্নীত করতে সমর্থ হয়নি, কোনো মতবাদী সমর্থ হয়নি। এবং মার্ক্সীয় মতবাদী হলো সেই মতবাদ যা মানব সমাজ, সেই মানব সমাজকে শোষণ থেকে মুক্ত করে এক উন্নত সমৃদ্ধ তলে তা মানব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই পথের সন্ধান দিয়েছে মার্ক্সবাদ। মার্ক্সবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই বৈশিষ্ট্য। কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস যৌথভাবে এই মতবাদ প্রতিষ্ঠা করেন। মূলত ফ্রেডরিক এঙ্গেলস এর তারই চাপ এবং তারই তাড়নায় এই মতবাদকে মার্ক্সবাদ হিসেবে অভিহিত করতে হবে, বারে বারে যুক্তি দিয়ে একথা বলেছিলেন ফ্রেডরিক এঙ্গেলস। এই মতবাদকে মার্ক্সবাদ হিসেবে বর্ণনা করা হয়। এটাই হচ্ছে বৈজ্ঞানিক সমাজবাদের মতবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ। এবং আজকে আমরা যেমন দেখছি সারা পৃথিবীতে, আমাদের ভারত সহ, এই মার্ক্সবাদকে অপ্রাসঙ্গিক প্রমাণ করার একটা লাগাতার চেষ্টা চলছে, কিন্তু এটা নতুন কিছু নয়। যবে থেকে মার্ক্সীয় মতবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তবে থেকেই ধারাবাহিকভাবে এই প্রচেষ্টা চলেছে, যার জন্য কার্ল মার্কস এর মৃত্যু হয়েছিল 1883। 1913-তে অর্থাৎ কার্ল মার্কস এর 30তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে কমরেড লেনিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছিল। এই প্রবন্ধের একটা জায়গায় লেনিন বলছেন, কোট, আমি ওনাকে উদ্ধৃত করছি, কোট, সভ্য দুনিয়ার সর্বত্র বুর্জোয়া বিজ্ঞানের পক্ষ থেকে মার্ক্সের মতবাদের প্রতি চূড়ান্ত শত্রুতা ও আক্রোশ দেখা যায়। এবং এই যে লাগাতার আক্রমণ, তাকে মোকাবিলা করেই শ্রমিক শ্রেণীর মতবাদ, উন্নত সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার মতবাদ, সেই মার্ক্সীয় মতবাদ অগ্রসর হয়েছে। 19শ শতাব্দীতে মানব সমাজের শ্রেষ্ঠ কীর্তি জ্ঞানের ধারায় তার অন্যতম যে তিনটি বিষয়কে বলা হয় শ্রেষ্ঠ কীর্তি, একটি হলো জার্মান দর্শন, ইংরেজ অর্থনীতি, ইংরেজদের অর্থনীতি বা ইংল্যান্ডের অর্থনীতি, আর ফরাসি সমাজবাদ। এবং এই তিনটেকেই একত্রে বলা হয় মার্ক্সীয় মতবাদের উৎস, অর্থাৎ তৎকালীন জ্ঞানের বিকাশ ধারার সর্বশ্রেষ্ঠ যে ধারা, সর্বশ্রেষ্ঠ শাখা, তাকে অবলম্বন করেই মার্ক্সীয় মতবাদ গড়ে উঠেছিল। নিঃসন্দেহে 19শ শতকের ওই সময়কালে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশকে, দেখা যাচ্ছে দর্শনের সেরা বিকাশ ঘটেছিল জার্মানির মাটিতে, জার্মান দর্শনের মধ্যে দিয়ে। এবং এই জার্মান দর্শনের তৎকালীন বিকাশের তার সেই বিষয়ে আলোচনা করতে গেলে যে দুটি কথাকে বলতেই হয়, একদিকে হেগেল, দার্শনিক হেগেল যে দ্বান্দ্বিক পদ্ধতি প্রতিষ্ঠা করলেন, আর অপরদিকে আরেক দার্শনিক ফয়ারব্যাক, তিনি বস্তুবাদকে আরো আরো পুষ্ট করলেন। এবং একে অবলম্বন করেই জার্মানির মাটিতে সেই সময় দর্শনের বিপুল বিকাশ ঘটেছে। তাহলে একদিকে এই যে তৎকালীন যে বিকশিত জার্মান দর্শন, তার সঙ্গে ইংল্যান্ডের অর্থনীতি, ফরাসি সমাজতন্ত্র, আমি আগেই বলেছি। মার্ক্সীয় মতবাদকে যদি উপলব্ধি করতে হয়,
তাহলে মার্ক্সীয় মতবাদের যে দর্শন তাকে আমরা বলি মার্ক্সীয় দর্শন। কারণ মার্ক্সীয় মতবাদের যেমন তিনটি উৎসের কথা বললাম, জার্মান দর্শন, ইংল্যান্ডের অর্থনীতি, ফরাসি সমাজতন্ত্রের মতবাদ। আবার মার্ক্সীয় মতবাদ তার ভিত্তি হলো তিনটি, তিনটি উপাদান আবার তিনটি ভিত্তি। কি কি? একটি হলো তার দর্শন, মার্ক্সীয় দর্শন, অর্থনীতি মার্ক্সীয় অর্থনীতি, সমাজতন্ত্রের তত্ত্ব মার্ক্সীয় সমাজতন্ত্রের তত্ত্ব। এই তিনটে নিয়েই মার্ক্সীয় মতবাদ। কিন্তু মার্ক্সীয় মতবাদকে যদি উপলব্ধি করতে হয়, মার্ক্সীয় দর্শনকে আমাদের উপলব্ধি করতে হবে। মার্ক্সীয় দর্শনকে উপলব্ধি না করতে পারলে মতবাদটাকেও ঠিক মতো হৃদয়ঙ্গম করা যায় না। এখন এই যে মার্ক্সীয় দর্শন, যেহেতু মার্ক্সীয় মতবাদের এটাই ভিত্তি, এই মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় দর্শন বলতে আমরা বুঝি দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ ইংরেজিতে বলে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। এবং মানব সমাজের বিকাশের অনুসন্ধানের লক্ষ্যে যখন দ্বন্দ্বমূলক বস্তুবাদকে প্রয়োগ করা হয় তাকে বলে ঐতিহাসিক বস্তুবাদ, ইংরেজিতে বলে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। দ্বন্দ্বমূলক এবং ঐতিহাসিক বস্তুবাদ, এই দুটোকে বলা হয় একত্রে মার্ক্সীয় দর্শন। তাহলে মার্ক্সীয় দর্শনের আলোচনা করতে গেলে নিশ্চিতভাবে একদিকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং তার সঙ্গে ঐতিহাসিক বস্তুবাদের আলোচনা করতে হবে। কিন্তু শ্রোতা বা দর্শকদের সুবিধার জন্যে, সময়ের ব্যাপার আছে, এক নাগারে বক্তৃতা অনলাইনেও একঘেয়ে হয়ে যায়, তাই আমি বাঁকুড়া জেলার পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আমি এটাকে দুটো ভাগে আলোচনা করব। আজকে করব মূলত দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এর পরের দিন যখন সমাজের বিকাশ ধারার অনুসন্ধানে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদকে প্রয়োগ করা অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ, এর পরে আরেকটা দিন আগামী মাসে আমি করব। এবারে আমরা যাই, দর্শন বলতে কি বোঝায়, দর্শনটা কি? বাংলায় কিন্তু দর্শন কথাটা এসছে দৃশ ধাতু থেকে এসছে। দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা, অর্থাৎ নিজের চারপাশকে ভালো করে দেখা, এটাই কিন্তু দর্শন। ইংরেজি যে শব্দের প্রতিশব্দ হলো দর্শন সেটা হলো ফিলোসফি। ফিলোসফি এটার উৎস হচ্ছে দুটো গ্রিক শব্দ, একদিকে ফিলোস যার অর্থ জ্ঞান, আরেকদিকে সোফিয়া যার অর্থ ভালোবাসা, অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা। নিজের চারপাশকে ভালো করে দেখা, এটাই হলো দর্শনের মূল কথা, যেটা কিন্তু সমস্ত সচেতন মানুষ তার নিজের কার্যধারা পরিচালনা করতে গিয়ে, তিনি কিন্তু নিজের চারপাশকে ভালো করে দেখেন। তাহলে বলা যেতে পারে সমস্ত মানুষ, সচেতন মানুষ তার জীবনে কিন্তু দর্শনটা জড়িয়ে আছে। একটা খুব ভ্রান্ত ধারণা দর্শন সম্পর্কে আমাদের সমাজে, আমাদের দেশ বলে না, গোটা পুঁজিবাদী সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে দীর্ঘকাল ধরে, যে দর্শন হচ্ছে একটা কঠিন বিষয় সাধারণ মানুষের বোঝাপড়ার বাইরে। এটা খুব পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। আসলে দর্শনের যত বেশি চর্চা হবে মানুষের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। এই সঠিক দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে গড়ে ওঠা, এটা শাসক শ্রেণী ভয় পেয়েছে, শোষকেরা ভয় পেয়েছে, তাই দর্শনের চর্চা থেকে, অনুশীলন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্যে একটা অহেতুক ভীতি এই দর্শন সম্পর্কে তুলে ধরা হয়েছে বা প্রচার করা হয়েছে। মনে রাখতে হবে, প্রকৃত অর্থে সব মানুষ, সমস্ত সচেতন মানুষ বা একটা পা ফেলতে গেলেও নিজের চারপাশটা দেখেন। নিজের চারপাশটা ভালো করে না দেখে কোনো মানুষ একটা পাও ফেলেন, সচেতন মানুষের কথা আমি বলছি। তাহলে সমস্ত সচেতন মানুষই, তারও তিনি দর্শনটা তার রয়েছে, সমস্ত সচেতন মানুষের দর্শন রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের ভারত সহ মানব আজকের পৃথিবীর, আমি বলছি অধিকাংশ মানুষই,
দার্শনিক কিন্তু অচেতন দার্শনিক, তিনি জানেন না তিনি দার্শনিক, কিন্তু প্রকৃত অর্থে নিজের চারপাশ থেকে ভালো করে উপলব্ধির মধ্যে এনে তিনি চলার চেষ্টা করা, এটাই তো দর্শনের বড় কথা। অধিকাংশ মানুষই হচ্ছে অচেতন দার্শনিক। মার্ক্সবাদ চায় সমস্ত মানুষকে অচেতন থেকে সচেতন দার্শনিকে পরিণত করা, অর্থাৎ দৃষ্টিভঙ্গির প্রশ্নটা, এটাকে একটা সুসংবদ্ধ সুসংগত রূপ দেও, এটাই মার্ক্সবাদ চায়। এখন এই যে দর্শনের অন্তর্বস্তুটা কি, দর্শনের অন্তর্বস্তু হলো আসলে দর্শন মানে প্রকৃতি জগৎ, এই যে বিশ্ব প্রকৃতি, প্রকৃতি জগৎ, মানব সমাজ এবং মানব চেতনা, এই তিনের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক ব্যাপারটা লক্ষ্য করুন। বিশ্ব মানে প্রকৃতি জগৎ বিশাল অসীম, তার সঙ্গে হচ্ছে আমাদের মানব সমাজ তারই অঙ্গ, আর তার সঙ্গে মানব চেতনা, এই তিনের আন্তঃসম্পর্ক, এটাই হলো কিন্তু দর্শনের মূল অন্তর্বস্তু। আবার দর্শনের বিষয়বস্তু, দা সাবজেক্ট ম্যাটার ইংরেজিতে বলে না, বিষয়বস্তু সেটা কি, সেটা হলো প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। আমরা তো জানি বিজ্ঞানের মূলত দুটি শাখা, একটা হচ্ছে প্রকৃতি জগৎ, তার চর্চা থেকে বেরোচ্ছে প্রকৃতি বিজ্ঞান ন্যাচারাল সায়েন্স, আরেকটা হচ্ছে সমাজ বিকাশ, তাকে অনুশীলন করার মধ্যে দিয়ে সমাজ বিজ্ঞান ইংরেজিতে বলে সোশ্যাল সায়েন্স। এই প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান এর অসংখ্য শাখা আছে, যেমন প্রকৃতি বিজ্ঞানের আমরা জানি পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, উদ্ভিদ বিদ্যা ইত্যাদি ইত্যাদি। আবার সমাজ বিজ্ঞানেরও অর্থনীতি, ইতিহাস ইত্যাদি ইত্যাদি। তবে প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের যে বিভিন্ন শাখা, সেই বিভিন্ন শাখার মধ্যে কিছু জেনারেল লস, সাধারণ নিয়ম এবং সূত্র রয়েছে, সাধারণ নিয়ম, এগুলো সর্বক্ষেত্রে কার্যকর, জেনারেল লস এন্ড প্রিন্সিপল, সাধারণ নিয়ম ও সূত্র। এই সাধারণ নিয়ম এবং সূত্রগুলির যে চর্চা, এটাই হলো দর্শনের বিষয়বস্তু। কার্ল মার্ক্স দর্শন সম্পর্কে বলেছিলেন অসাধারণ একটা বক্তব্য, একটা বাক্য, আমি আগে ইংরেজিটা বলি, এভরি ট্রু ফিলোসফি ইজ দ্য ইন্টেলেকচুয়াল কোয়েন্টিসেন্স অফ ইটস টাইম। প্রতিটি প্রকৃত দর্শন হল সেই যুগের বুদ্ধিগত বিকাশের সর্বাপেক্ষা অপরিহার্য অঙ্গ। অর্থাৎ যুগটাকে, যুগের মানুষের চেতনাটাকে যদি ধরতে হয়, আপনাকে দর্শন চর্চা কি হয়েছে সেটা দিয়ে শুরু করতে হবে। আর এটাও ঠিক তো, বহু প্রাচীনকাল থেকে মানব সমাজে দর্শনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চীনের সভ্যতা, ভারতীয় সভ্যতা, অন্যান্য পার্সিয়ান সিভিলাইজেশন, পারস্যের সভ্যতা, গ্রিক সিভিলাইজেশন, গ্রিক সভ্যতা, সমস্ত প্রাচীন সভ্যতাতেই আমরা দেখি দর্শনের অস্তিত্ব রয়েছে এবং দর্শনের বিকাশ সেই যুগে ঘটেছে। আসলে মনে রাখতে হবে প্রাচীন যুগে জ্ঞানের কোন, আজকে আমরা দেখছি জ্ঞানের কত শাখা, এই একটু আগেই বলছিলাম প্রকৃতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান কত শাখা, আরো অসংখ্য নতুন নতুন শাখা আমরা জ্ঞানের ক্ষেত্রে দেখছি, অতীত যুগে তা ছিল না। প্রাচীন যুগ জ্ঞান, যে কোনো ধরনের জ্ঞান চর্চাকেই এক কথায় বলা হতো দর্শন, এটাও আমাদের বিবেচনায় রাখা দরকার। এবার দর্শন সম্পর্কে যেটা বলবো, দর্শন কিন্তু কখনো শ্রেণী নিরপেক্ষ নয়, কখনো শ্রেণী নিরপেক্ষ দর্শন হয় না। দর্শন হয় শাসক, শাসকদের স্বার্থ রক্ষা করে, অথবা শোষিতদের স্বার্থ রক্ষা করে। কথাটাকে এইভাবে বলা ভালো, দর্শন হয় শোষকদের স্বার্থ রক্ষা করে অথবা শোষিতদের স্বার্থ রক্ষা করে। সেই জন্য দর্শন সবসময় শ্রেণী দর্শন বা ক্লাস ফিলোসফি, হয় শোষণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য দর্শন, অথবা শোষণ ব্যবস্থার পরিবর্তনের শক্তিকে সঙ্গবদ্ধ করা, উৎসাহিত করার জন্য দর্শন, এছাড়া দর্শন হয় না। এবং আধুনিক যুগে সর্বাপেক্ষা বিপ্লবী শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। এই শিল্প বিকাশের মধ্যে দিয়ে পুঁজিবাদী যুগে যাদের সৃষ্টি হয়েছে,
সেই শ্রেণী হচ্ছে সব সর্বাপেক্ষা বিপ্লবী শ্রেণী, শ্রমিক শ্রেণী। তাদেরই দর্শন কিন্তু মার্ক্সীয় দর্শন। মার্ক্সীয় দর্শনের আবির্ভাবই ঘটেছে শ্রমিক শ্রেণীর দর্শন হিসেবে। এবারে আমি আলোচনা করব দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে বোঝায় প্রকৃতির জগৎ এবং তার ঘটনাবলীকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা। বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি জগৎ এবং তার ঘটনাবলীকে দেখা, আর সাথে সাথে এই প্রকৃতি জগৎ এবং তার ঘটনাবলীকে দ্বান্দ্বিক পদ্ধতিতে, ইন এ ডায়ালেকটিক্যাল ওয়ে ইংরেজিতে বলে, আমি বাংলাতে আমরা আলোচনা করছি, দ্বান্দ্বিক পদ্ধতিতে বিচার করা। তার মানে বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা আর দ্বান্দ্বিক পদ্ধতিতে বিচার করা, এটাই হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এই যে দ্বন্দ্বমূলক আমরা শব্দটা বলছি, এটা একটা গ্রিক শব্দ ছিল ডায়ালেগো, তার থেকে এসেছে ইংরেজিতে হয়েছে ডায়ালেকটিক্যাল, আমরা বলি দ্বান্দ্বিক বা দ্বন্দ্বমূলক। আসলে প্রাচীন যুগে মানুষের যখন জ্ঞান চর্চা হতো সেই সময় মানুষের একটা বিশ্বাস ছিল যে সত্যে উপনীত যদি হতে হয়, প্রকৃত সত্যে যদি উপনীত হতে হয়, এক মিনিট, প্রকৃত সত্যে উপনীত হতে গেলে চিন্তাধারার মধ্যে, চিন্তাধারার অভ্যন্তরে যে স্ববিরোধিতা আছে, স্ববিরোধিতা চিন্তাধারার মধ্যে, তাকে উন্মোচিত করতে হবে। অর্থাৎ চিন্তাধারার মধ্যে ইতিবাচক নেতিবাচক যা আছে তাকে উন্মোচিত করা, এবং সাথে সাথে পরস্পর বিরোধী যে মত তাদের সংঘাত, এর মধ্যে দিয়ে সত্যে উপনীত হওয়া যায়। তাহলে কি বললাম, চিন্তাধারা চিন্তা ভাবনার মধ্যে যে আভ্যন্তরীণ স্ববিরোধ আছে তাকে তুলে ধরা, খুলে ধরা, এবং পরস্পর বিরোধী যে মত তার সংঘাত, একমাত্র এটার মধ্যে দিয়েই সত্যে উপনীত হওয়া যায়। প্রাচীন কাল থেকে মানুষের সমাজে এই ধারণা গড়ে উঠেছে, এবং এর থেকেই এসছে ওই দ্বান্দ্বিকতা, অর্থাৎ মতের, বিভিন্ন মতের সংঘাতের মধ্যে দিয়ে সত্যে উপনীত হওয়া, এটাই হচ্ছে দ্বান্দ্বিকতা। মানে দ্বান্দ্বিকতার অর্থ হচ্ছে তাই, নানা বৈপরীত্য থাকবে আলোচ্য, মানে চিন্তা ভাবনার মধ্যে যে বৈপরীত্য তাকে তুলে ধরা, আর তার সঙ্গে বিভিন্ন মত তার সংঘাতের মধ্যে দিয়ে এই একমাত্র পথ সত্যে উপনীত হওয়া। যাই হোক, আমরা আজকে যখন আলোচনা করছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বান্দ্বিকতা মানে একটা পদ্ধতি আর বস্তুবাদ মানে দৃষ্টিভঙ্গি, আগেই বলেছি। এই দ্বান্দ্বিকতার পদ্ধতি আবিষ্কার করবার ক্ষেত্রে বা প্রতিষ্ঠা, আবিষ্কার বলবো না, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জার্মান দার্শনিক হেগেল অসাধারণ দার্শনিক, তার অবদান অনস্বীকার্য। এর দ্বান্দ্বিকতা বলতে কি বোঝায়, হেগেলই প্রথম বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন, সমস্ত কিছুকে গতির ধারায় দেখতে হবে, স্থির বলে কিছু নেই, সবকিছুই গতির মধ্যে রয়েছে, সে গতির ধারায় সমস্ত কিছুকে দেখতে হবে, এবং গতি এবং গতির ফলে যে পরিবর্তন তার ভিত্তিতেই সমস্ত কিছুকে বিচার করতে হবে, এই হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতির মূল কথা, এটাই হেগেল তুলে ধরলেন। কিন্তু হেগেলীয় দর্শনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা যেটা মার্কস এঙ্গেলস প্রমাণ করলেন, দেখালেন, সেটা হলো হেগেলের যে দ্বন্দ্বমূলক পদ্ধতি তার সঙ্গে বস্তুবাদ না, ভাববাদের সমন্বয় ঘটানো হয়েছিল। মার্কস এঙ্গেলস বললেন যে হেগেলীয় দর্শনে সেখানে দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্বমূলক পদ্ধতি উল্টো ভাবে ছিল, অর্থাৎ
মাথা নিচে পা উপরে করে দাঁড়িয়েছিল। তারা দুজনে মিলে যেটা করলেন ওটাকে সঠিক অবস্থানে নিয়ে এলেন দান্দিক পদ্ধতিকে, কিভাবে দান্দিকতার সঙ্গে বস্তুবাদের সমন্বয় ঘটালেন, প্রতিষ্ঠিত হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মার্ক্সীয় দর্শন। এবারে আমি বলবো দর্শনের কিন্তু দুটো ধারাই, যে দর্শন নিয়ে আমরা আলোচনা করছি এবং একটু আগেই বলেছি মানব সভ্যতায় প্রাচীন কাল থেকে দর্শনের অস্তিত্ব রয়েছে, দর্শনের কিন্তু মূলত দুইটি ধারা। এবং এই দুটো ধারা কেন, দুটো ধারা, এই যে দুটো ধারায় বিভক্ত হলো দর্শন, তার মূল কারণটা হলো বস্তু এবং চেতনা। আরেকবার বলছি, বস্তু এবং চেতনা, এই দুয়ের যে সম্পর্ক, এই প্রশ্নকে ঘিরেই বিতর্ক এবং ভাগ, বস্তু আগে না চেতনা আগে, এই হচ্ছে মূল বিতর্ক, কোনটা মুখ্য, কোনটা আদি, কোনটা প্রধান। বস্তুবাদী দর্শন বলে বস্তুই আদি, মুখ্য এবং সত্য, বস্তুর বিকাশের ধারায়, বস্তুর বিকাশ ঘটতে ঘটতেই চেতনার উদ্ভব হয়েছে। আর ভাববাদী দর্শন বলে ভাব বা চেতনা তাই হচ্ছে মুখ্য, এবং এই চেতনার যে ইচ্ছে, সেই চেতনার ইচ্ছে অনুসারে এই বস্তু গড়ে উঠেছে। আরেকটা বিতর্ক আছে এই বস্তুবাদ আর ভাববাদের মধ্যে, সেটা কি, সেটা হলো বস্তুকে কি জানা সম্ভব, এক্ষেত্রে বিতর্ক। এই যে ভাববাদী দর্শনের কথা বললাম, ভাববাদী দর্শন প্রকৃতি জগতের সমস্ত কিছু, সমস্ত কার্যধারা, সমস্ত কার্যকলাপ তাকে অতীন্দ্রিয় শক্তি বা অলৌকিক শক্তির কার্যধারা হিসেবে বর্ণনা করেছে, বলি না ইংরেজিতে বলে সুপার ন্যাচারাল পাওয়ার অর ফোর্স, অতীন্দ্রিয় বা অলৌকিক শক্তির কার্যধারা, এটাই হচ্ছে প্রকৃতি জগতের ঘটনাবলী। আর এই ভাববাদী দর্শনকে অবলম্বন করেই ঈশ্বর চিন্তা গড়ে উঠেছে, অর্থাৎ ধর্মীয় যে ভাবনা দৃষ্টিভঙ্গি তার ভিত্তি হলো ভাববাদ। বস্তুবাদী দর্শন বস্তুই আদি, মুখ্য এবং সত্য, একটু আগেই বলেছি, আর বস্তুর বিকাশের ধারাতেই চেতনার উদ্ভব, এটাও একটু আগে উল্লেখ করেছি। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে মানব সভ্যতার যে বিকাশের ধারা, মানব সভ্যতার যে বিকাশের ধারা, তার সঙ্গে সমন্বয় রেখেই বা সঙ্গতি রেখেই কিন্তু বস্তুবাদী দর্শনের ক্রমান্বয়ে বিকাশ ঘটেছে। বস্তুবাদ একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, এইভাবে বলা যেতে পারে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলিকে অতিক্রম করবার লক্ষ্যে যে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব দৃষ্টিভঙ্গি হলো বস্তুবাদ। কথাটা বোধহয় আরেকবার বলা ভালো, সেটা হলো মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা তাকে অতিক্রম করার লক্ষ্যে যে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব দৃষ্টিভঙ্গি, সেটাই হলো বস্তুবাদ। এবং মানুষের যে সামাজিক সত্তা, এই মানুষের সামাজিক সত্তা, অর্থাৎ মানুষ যে সামাজিক পরিবেশ নিয়ে বসবাস করে, এই যে সামাজিক সত্তা, এটাই কিন্তু চেতনাকে নির্ধারণ করে। অর্থাৎ বস্তুকে আশ্রয় করেই চেতনাটা গড়ে ওঠে। বস্তুবাদী দর্শন ঈশ্বর নামক কোন অতীন্দ্রিয় শক্তির অস্তিত্ব তাকে স্বীকার করে না, বাতিল করে। বস্তু নানা রূপে অনাদিকাল ধরে বিরাজ করছে, এই যে আজকের বিজ্ঞানের যে আবিষ্কার, আজকের বিজ্ঞানের যে বিপুল অগ্রগতি, তারও বেশি বেশি করে প্রমাণ করছে যে বস্তু জগতের কোনো শুরু নেই, সীমা নেই, অসীম, ইনফাইনাইট ইংরেজিতে বলে,
তা যেটা অসীম, তার কোনো শুরুর বা তার সৃষ্টি বা স্রষ্টা বলে কিছু হতেই পারে না। আর মানুষ একটি সচেতন, মানুষ হচ্ছে কি, মানুষও তো বস্তু, সচেতন বস্তু, মানুষও কিন্তু বস্তু, সচেতন বস্তু। এই যে মানুষের মধ্যে আমরা দেখি ভাবনা, চিন্তা, আবেগ, এগুলো গড়ে ওঠে। একজন প্রাণী বা জীব হিসেবে মানুষের নিজের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ের ধারায় এবং পৃথিবী নামক গ্রহে অন্যান্য জীবের সঙ্গে মানুষের যে সম্পর্ক, তাকে অবলম্বন করে এই ভাবনা, আবেগ, চিন্তা এগুলো মানুষের মধ্যে ক্রমান্বয়ে গড়ে ওঠে। এবং নিশ্চিতভাবে এই চিন্তা, আবেগ, আদর্শ যাই বলুন, এগুলো যে কোনো নির্দিষ্ট সময়ের যে অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ, তার সঙ্গে সঙ্গতি রেখেই গড়ে ওঠে। এই প্রসঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলি আমি এখন বলবো, বিজ্ঞানের বিকাশের ফলে বস্তু, তার সম্পর্কে জ্ঞান আমাদের ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আর এই জ্ঞানের বৃদ্ধির ফলেই আমরা বলতে পারি বস্তুবাদ তা পুষ্ট হয়ে চলেছে। আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এখন তো এমন অগ্রগতি ঘটছে মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান প্রতিদিন বেশ ব্যাপকভাবে, এটা প্রতিদিনের বৃদ্ধি ঘটছে। বহু দূরের সব নক্ষত্রমণ্ডল, গ্যালাক্সিজ ইংরেজিতে বলে, তারপরে বিভিন্ন নক্ষত্র শুধু না, আরো নানা ধরনের আছে, পালসার ইত্যাদি ইত্যাদি, আবার গ্রহ, উপগ্রহ, নতুন নতুন তথ্য আমরা জানতে পাচ্ছি বহু দূর, যেখান থেকে আলো, আলো সর্বাপেক্ষা গতি সম্পন্ন বস্তু এই প্রকৃতি জগতে, সেকেন্ডে 3,24,000 কিলোমিটার দৌড়ে। যেখান থেকে আলো আসতে সময় লাগে 100 কোটি বছর, তাহলে বুঝুন তার দূরত্ব। এরকম দূরের সব নক্ষত্রময় আমরা নক্ষত্রমণ্ডল নতুন নতুন করে তার সম্পর্কে জানতে পারছি, অর্থাৎ নতুন নতুন তত্ত্ব বস্তু জগৎ সম্পর্কে আমরা পাচ্ছি। আবার বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ, পরমাণু তারও ক্ষুদ্র রূপ, ইলেকট্রন তারও আরো ক্ষুদ্র রূপ, আরো গভীরে আমরা মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপের অনুসন্ধান করছি, জানতে পারছি। আবার এই যে কণা এবং তরঙ্গ, ইংরেজিতে বলে ওয়েভ এন্ড পার্টিকল, এই দুয়ের মধ্যেকার কি আন্তঃসম্পর্ক আমাদের ক্রমান্বয়ে বাড়ছে, সবই কিন্তু মানুষই সম্ভব করছে বিজ্ঞানকে অবলম্বন করে। এক কথায় বলা যেতে পারে বস্তু সম্পর্কে ধারণা আমাদের ক্রমান্বয়ে মানব সমাজের বেড়ে চলেছে, এবং এই বস্তু সম্পর্কে আমাদের ধারণা আমাদের জ্ঞানের বিকাশের ফলে বস্তু, বস্তুবাদী, বস্তুবাদ যেমন পুষ্ট হচ্ছে, তেমনি বস্তু জগতের যে ইনফিনিটি অর্থাৎ অসীমতা, সেটা সম্পর্কেও আন্দাজ করা, অনুমান করা আরো বেশি করে সম্ভব হচ্ছে। এখন এই যে বস্তুবাদ, একটু আগে বলেছি বস্তুবাদের মূল কথা কি, বস্তুবাদ এটারও বিকাশ যদি ইতিহাস দেখেন, একলাফে তো আজকের এই দান্দিক বস্তুবাদে আসেনি, এটারও বিবর্তন আছে। প্রথম যুগে মানুষের অভিজ্ঞতার ফলে যে বস্তুবাদ, এটা ছিল স্বতঃস্ফূর্ত বস্তুবাদ, তারপরে আস্তে আস্তে মানুষের জ্ঞানের বিকাশ হলো, এই জ্ঞানের বিকাশের ফলে যন্ত্রবিদ্যা, মেকানিক্স, এই সময়ে বস্তুবাদ যান্ত্রিক বস্তুবাদে রূপান্তরিত হলো, এইভাবে বিকাশ হয়েছে। এই বিকাশের দ্বারা আমরা মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম ইংরেজিতে বলে অধিবিদ্যক বস্তুবাদ, তারও অস্তিত্ব ছিল বা এখনো আছে নানাভাবে। আরো ক্রমান্বয়ে জ্ঞান বিজ্ঞানের বিকাশের ধারাতেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ উদ্ভব ঘটেছে। ঊনবিংশ শতাব্দীতে দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই দর্শনের আবির্ভাব সম্ভব করেছিল, যেটা মার্কস এঙ্গেলস বারে বারে উল্লেখ করেছেন, তৎকালীন প্রকৃতি বিজ্ঞানের তিনটে অসাধারণ আবিষ্কার। একটি হলো শক্তির সংরক্ষণ ও রূপান্তর তত্ত্ব, অর্থাৎ এনার্জি ইংরেজিতে বলে, আমরা বাংলায় বলি শক্তি,
শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায়, কিন্তু রূপের পরিবর্তন ঘটানো যায়। তাপ শক্তি থেকে যন্ত্র শক্তি, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, এই রূপান্তর করা যায়, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আর দুই, দ্বিতীয় আবিষ্কার কোষ। এই যে আমরা মানব মানব দেহ, অজস্র লাখো কোটি কোষ নিয়ে আমাদের মানব দেহ, কোষ, সেই কোষ বা সেল ইংরেজিতে বলে, সেই কোষ বিভাজন, সেই কোষ বিভাজন কিভাবে সরল থেকে জটিল রূপে কোষ জটিল রূপ ধারণ করে, সেই কোষ বিভাজনের তত্ত্ব, সেল ডিভিশন থিওরি, এটা আরেক মহান আবিষ্কার। আরেকটা হচ্ছে ডারউইন যে তত্ত্ব আবিষ্কার করলেন, যে মানুষ পৃথিবীতে একলাফে আসেন, এই পৃথিবীর বুকে প্রাণ, প্রাণের সৃষ্টি হলো, প্রাণ আবার বিকশিত হলো এক কোষী থেকে বহু কোষী, এটা লাখো লাখো বছর গেছে, কোটি বছর গেছে, তারপরে এসছে আস্তে আস্তে বিকাশের ধারায় প্রাণী এবং জটিলতর প্রাণী, এইভাবেই শেষ পর্যন্ত আমরা দেখছি স্তন্যপায়ী প্রাণী এলো, আবার স্তন্যপায়ী প্রাণীরও বিবর্তন ঘটেছে, সর্বশেষে কয়েক লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ঘটেছে। এই যে আবিষ্কার, এই তিনটে আবিষ্কার, এই তিনটে আবিষ্কারকে ব্যবহার করে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই দর্শনের প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল, কারণ বস্তুবাদকে সঠিক, বস্তুবাদকে সঠিকভাবে অনুধাবন করা, বস্তুর বিকাশের ধারাকে সঠিকভাবে অনুধাবন করা, এটা সম্ভব করেছিল এই তিনটে যে মহান বিজ্ঞানের আবিষ্কার, সেই আবিষ্কার। এবং আজও বিজ্ঞানের যে আবিষ্কার গুলো ঘটে চলেছে তাতে বস্তুবাদ আরো আরো পুষ্ট হয়ে চলেছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সেটাই পুষ্ট হয়ে চলেছে। যার জন্য দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে বলতে গিয়ে লেনিন বলছেন খুব সুন্দর কথা, বলি আমি উদ্ধৃত করছি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে উনি বলছেন, বিকাশের সবচেয়ে সর্বাঙ্গীন, বিকাশ ডেভেলপমেন্ট, বিকাশের সবচেয়ে সর্বাঙ্গীন, সবচেয়ে বিষয় সমৃদ্ধ ও সবচেয়ে সুগভীর তত্ত্বই হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল কথা, এটাও লেনিন খুব সুন্দর বলেছেন, একটা হোল, একটা সমগ্র, তাকে খণ্ডিত করা এবং খণ্ডিত করার পর পরস্পর বিপরীত অংশকে, পরস্পর বিরোধী অংশকে, তাকে ভালো করে অনুশীলন করে জানা, এটাই দ্বান্দ্বিকতার মর্মবস্তু, দ্বান্দ্বিকতার মর্মবস্তু। এখন এবারে আমরা আসি, এতক্ষণ তো অনেক কথা বললাম বস্তু বলে, আচ্ছা বস্তু বলতে কি বোঝায়, ইংরেজিতে বলে ম্যাটার। আসলে আমরা মানুষ হিসেবে আমাদের চারপাশে যা দেখছি সবই বস্তু, আপনি যা দেখছেন শহরে থাকলে বা গ্রামে যেখানেই থাকুন, ঘর বাড়ি সব বস্তু, গাছপালা নদী নালা সব বস্তু, আকাশে দেখছেন গ্রহ নক্ষত্র তারা, মানে তারা মানে নক্ষত্র, সবই বস্তু, পাহাড় এখানে নেই কিন্তু সবকিছু, মানুষ অন্যান্য জীব অন্যান্য প্রাণী সব বস্তু, অর্থাৎ আমাদের চারপাশে যা রয়েছে সবকিছুই বস্তু। আবার এমন বস্তু আছে যা আমরা দেখছি না, আপনি পরমাণু দেখতে পারেন, দেখতে পারেন না খালি চোখে, আপনি ইলেকট্রন প্রোটন এগুলোকে খালি চোখে দেখতে পারেন না, আরো তাকে তাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই মেশন পাই মেশন ইত্যাদি ইত্যাদি তাকেও আপনি খালি চোখে দেখতে পারেন না, কিন্তু তার অস্তিত্ব আছে, সেগুলিও বস্তু। আবার শক্তি যাকে বলি আমরা, এনার্জি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, এইগুলিও, তারপরে ম্যাগনেটিক এনার্জি অর্থাৎ চৌম্বক শক্তি, এগুলো সবই কিন্তু বস্তু। আবার এই যে ঘটনা, ধরুন আজকে এই যে আলোচনা চলছে, ইট ইজ এ ফেনোমেনা ইংরেজিতে বলে, এটা একটা ঘটনা, এটাও বস্তু। তাহলে বস্তু মানে এই সমস্ত কিছুই বস্তু, তাই বস্তুকে আসলে বস্তু, এটার একটা দার্শনিক এটা সংজ্ঞাটা, বস্তুকে যদি সংজ্ঞায়িত করতে হয় এটা কিন্তু দার্শনিক সংজ্ঞা হবে, কারণ বস্তু এটা ইংরেজিতে বলে ইট ইজ এ ফিলোসফিক্যাল ক্যাটেগরি, এটা একটা দার্শনিক সত্তা, দার্শনিক
একটা বিষয় আর কি। এক আসলে যার বাস্তব অস্তিত্ব আছে, কথাটা আমি দুবার বলবো, যার বাস্তব অস্তিত্ব আছে, কিন্তু আমাদের চেতনা নিরপেক্ষ, অর্থাৎ আমার চেতনা চাইছে কিনা এটা বড় কথা না। এই যে গাছপালা, নদী, পাহাড়, গ্রহ, নক্ষত্র, যা কিছু দেখছেন, বাড়ি ঘর, এগুলো আমাদের চেতনা নিরপেক্ষ, আমি চাইছি বলে আছে তা না, এগুলো আছে। তাহলে যার বাস্তব অস্তিত্ব আছে আমাদের চেতনায়, চেতনা নিরপেক্ষ, কিন্তু চেতনায় প্রতিফলিত হতে পারে। আমি পরমাণু দেখতে পারি না, কিন্তু আমার চেতনায় প্রতিফলিত হতে পারে উন্নত যন্ত্রের সাহায্যে। আমি পাহাড়টা, হিমালয় পাহাড়টা এখানে বসে এখন দেখতে পাচ্ছি না, কিন্তু স্যাটেলাইট যদি ব্যবহার করি আমি ওটাকে দেখতে পারি। এর মধ্যে দিয়ে আমি এই মুহূর্তেই চেতনায় প্রতিফলিত করতে পারি। যাই হোক, যার বাস্তব অস্তিত্ব আছে, চেতনা নিরপেক্ষ এবং চেতনায় প্রতিফলিত হতে পারে, এই তিনটি বিষয় নিয়ে একটি বস্তু। তাহলে বস্তু বলতে, আরেকবার বলছি, বস্তু হচ্ছে একটি দার্শনিক সংজ্ঞা। কাকে বলে বস্তু? যার বাস্তব অস্তিত্ব আছে, আমাদের চেতনা নিরপেক্ষ, আবার চেতনায় প্রতিফলিত হতে পারে, তাই হলো বস্তু। এখন এই বস্তু কিন্তু সর্বদা গতির মধ্যে আছে, গতিহীন বস্তু হয় না। বলা যেতে পারে বস্তুর অস্তিত্বের রূপটাকেই হচ্ছে গতি। আরেকবার বলি, বস্তুর অস্তিত্বের রূপ হলো গতি। বস্তু সবসময় গতির মধ্যে বিরাজ করছে, স্থির। ব্যাপারটা কিন্তু খুব আপেক্ষিক। আমার মনে হচ্ছে আপনি আমার সামনে এখন যে বসে আছে সে স্থির, ও মনে করছে আমি স্থির, কিন্তু এটা আপেক্ষিক। আসলে মনে রাখতে হবে, ধরুন আমি আপনি বসে আছি, মনে হচ্ছে আপেক্ষিক স্থির, মানে আমরা মনে হচ্ছে স্থির, কিন্তু এটা আপেক্ষিক। লক্ষ্য করুন, আমরা পৃথিবীতে বসে আছি, এই পৃথিবীটা কিন্তু দৌড়চ্ছে, এক নিজের অক্ষের চারিপাশে দৌড়চ্ছে, আবার সূর্যের চারপাশে দৌড়চ্ছে। তাহলে আমরা কিন্তু সেই গতির অংশ। এরকম আপনি যেখানেই দেখবেন সবকিছুর মধ্যেই গতি রয়েছে, গতি ছাড়া বস্তু হয় না। আবার এই যে আমরা যাকে স্থিরতা বলি, এটা আসলে গতিরই একটা রূপ। আগেই বলেছি স্থিরতা আপেক্ষিক, গতির একটা রূপ। এবারে আমি বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাণ, প্রাণটা নিয়ে একটু কয়েকটি কথা বল। প্রাণ বা লাইফ, আসলে বস্তুর নানা ধরনের বহিঃপ্রকাশ আছে, প্রাণ হচ্ছে বস্তুর বহিঃপ্রকাশের একটা, অনেক রূপের একটা। পৃথিবীটা, আমাদের এই পৃথিবীর যে জড় পদার্থ, বিকাশের ধারায় সেই জড় পদার্থ থেকেই কিন্তু প্রাণের আবির্ভাব ঘটেছে। এটা বিজ্ঞান আজকে একদম প্রমাণ করে দিয়েছে, আরো দেখে প্রমাণ আরো উন্নততর হচ্ছে। আমাদের পৃথিবী প্রায় 460 কোটি বছর আগে এই মহাবিশ্বের ঘটনাবলী, তার মধ্যে দিয়ে পৃথিবীর সৃষ্টি। প্রথম প্রায় 100 কোটি বছর পৃথিবী ছিল, কোনো প্রাণ ছিল না, গ্যাসিয়াস, গ্যাস তপ্ত, তারপর গ্যাসীয়, আস্তে আস্তে ঠান্ডা হওয়া ইত্যাদি সময় গেছে। আজ থেকে প্রায় 350 থেকে 370 কোটি বছর পূর্বে এই পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছে, যে প্রাণ ছিল এককোষী প্রাণ। এবং এই প্রাণের বিবর্তন ধারায় কয়েক লক্ষ বছর আগে মানুষ এসেছে। আবার মানুষেরও, মানুষের আদি পুরুষ যারা, যার মধ্যে দিয়ে আস্তে আস্তে মানুষের বিবর্তনটা সম্পূর্ণ হলো, অস্ট্রালোপিথেকাস প্রায় 25 লক্ষ বছর আগে তাদের সমস্ত পাথর তৈরি করা পাথরের হাতিয়ারের নানা সব নিদর্শন পাওয়া গেছে। আর বানর থেকে যখন সোজা হয়ে দাঁড়াতে পারছে এই ধরনের প্রাণী, সেটা দেখা যাচ্ছে আজ থেকে প্রায় 60 লক্ষ বছর আগে। এদের মধ্যে দিয়ে বিবর্তনের দ্বারা আমি উল্লেখ করলাম আস্তে আস্তে মানুষ এলো। তাহলে প্রাণ, দেখুন, লক্ষ্য করুন যে জড় পদার্থ থেকে, জড় পদার্থের ক্রমাগত যে বিকাশ, তার মধ্যে দিয়েই কিন্তু প্রাণের আবির্ভাব হল। আর প্রাণের বিকাশের ধারার মধ্যে দিয়ে মানুষ, আবার মানুষের রয়েছে মস্তিষ্ক। মস্তিষ্ক,
মস্তিষ্কের যে কাজ, আমরা বলি না ইংরেজিতে বলে ব্রেন, আমরা বলি বাংলায় মস্তিষ্ক, মস্তিষ্কের কার্যধারার ফলশ্রুতি হলো চেতনা, চিন্তা। আরেকবার বলি, মস্তিষ্কের যে কার্যধারা সে কার্যধারার ফলশ্রুতি হলো চেতনা, চিন্তা। তাহলে ব্রেন বা মস্তিষ্কটা কি? মস্তিষ্ক হলো বস্তুর, বলা হয়, সর্বাপেক্ষা সংগঠিত সর্বোচ্চ রূপ। আরেকবার বলি, বস্তুর সর্বাপেক্ষা সংগঠিত ও সর্বোচ্চ রূপ হলো মস্তিষ্ক। আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান কিভাবে মস্তিষ্ক কাজ করে এসব ব্যাখ্যা আরো উন্নত ভাবে করছে। আসলে বাইরের জগতের যে বাস্তবতা আর মস্তিষ্কে তার যে প্রতিফলন, রিফ্লেকশন, প্রতিফলন, এই আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশন ইংরেজিতে বলে, এই আন্তঃসম্পর্কই মানব চেতনার ভিত্তি। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি না যে মস্তিষ্ক ব্যতিরেকে কোন ধারণা বা চিন্তা কিছুই গড়ে উঠতে পারে না? তাহলে মস্তিষ্ক ব্যতিরেকে যদি কোন ধারণা বা চিন্তা কিছুই গড়ে উঠতে পারে না, আর মস্তিষ্ক একটু আগেই বললাম বস্তুর সর্বোচ্চ সংগঠিত এবং সর্বোচ্চ রূপ হলো মস্তিষ্ক, তাহলে চেতনা তো বস্তুকে নির্ভর করেই গড়ে উঠছে। চেতনাকে ভিত্তি করে বস্তুরা, বস্তুকে আশ্রয় করেই যে চেতনা। আমরা মস্তিষ্কের কার্যধারাকে নিয়ে যদি বিশদ অনুশীলন করি, অধ্যয়ন করি, তাহলেই বুঝতে পারবো বস্তুকে আশ্রয় করেই চেতনা। আর এই চেতনা বা চিন্তন প্রক্রিয়া, তার মধ্যে দিয়েই জ্ঞানার্জনের প্রক্রিয়া, অর্থাৎ বাস্তবকে ভিত্তি করেই। তাহলে চিন্তন প্রক্রিয়া বা চেতনা, তাকে ব্যবহার করি জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের প্রক্রিয়া, এবং জ্ঞান এটা বাস্তবকে ভিত্তি করেই গড়ে ওঠে। এবারে আমরা আলোচনা করব দান্ডিকতা, সেই দান্ডিকতার মূল দিক, দান্ডিকতার মূল দিক। এই দান্ডিকতার মূল দিক আলোচনা করতে গেলে আমি মূলত দুটি কথা বলব। এক, দ্বন্দ্ব তত্ত্ব হলো বিকাশের তত্ত্ব, অর্থাৎ দ্বন্দ্ব তত্ত্ব বা ডায়ালেকটিক্স এটা হলো বিকাশের তত্ত্ব। বস্তু সর্বদা গতিশীল, আগেই বলেছি গতি ছাড়া বস্তু হয় না। আর এই গতি মানে কিন্তু অনেকে ভাবেন এখান থেকে ওখানে যাওয়া, অর্থাৎ যান্ত্রিক গতি, না। গতির অর্থ নানা ধরনের ক্রিয়া, সবকিছুই গতি। এবং এই সব ধরনের যে গতি, গতি বলতে যান্ত্রিক ক্রিয়া, পদার্থিক ক্রিয়া, ফিজিক্যাল মোশন, কেমিক্যাল মোশন বা রাসায়নিক ক্রিয়া, জৈবিক মোশন, বায়োলজিক্যাল ক্রিয়া, সোশ্যাল মোশন, সামাজিক যে গতি, সবই গতি। তাহলে সব ধরনের ক্রিয়াই হলো গতি, গতির অর্থ সব ধরনের ক্রিয়া। আর এই গতির ফলেই ঘটছে পরিবর্তন, এবং এই গতি এবং পরিবর্তন ছাড়া কোনো কিছু হয় না, সবকিছুই গতি এবং পরিবর্তনের মধ্যে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন আমরা যখন ক্লাসটা শুরু করলাম, সেই আমি আর এই আমি কিন্তু সবটা এক না, কারণ সেই সময় আমার শরীরে যে জীবকোষ ছিল, বহু জীবকোষ মারা গেছে, নতুন জীবকোষ গড়ে উঠেছে। সেই সময় পৃথিবী যে অবস্থানে ছিল, তার থেকে পৃথিবী অনেকটা সরে গেছে, স্বাভাবিকভাবেই আমার অবস্থানেরও পরিবর্তন হয়েছে, আমার শরীরেরও, কিন্তু চোখে ধরা পড়ছে না। এটাই, অর্থাৎ সমস্ত গতি এবং পরিবর্তন এই ধারায় সবকিছু বিরাজ করছে। তাই আমরা বলতে পারি স্থায়ী বা চূড়ান্ত, পার্মানেন্ট বা এক্সট্রিম, অ্যাবসলিউট বলে কোনো কিছু হয় না, সবকিছুকেই ধরতে হবে গতির ধারায়, পরিবর্তনের প্রক্রিয়া। আর এই বিশ্বটা কি আমাদের বিশ্ব? বিশ্বটা তৈরি করা বস্তুর সমন্বয় না, বস্তু হলো, এই বিশ্ব হলো বিভিন্ন যে প্রক্রিয়া, ইংরেজিতে বলে প্রসেস, বিভিন্ন প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো এই বিশ্ব।
বিশ্বের অর্থ হলো তাই। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, বিশ্বের দিকে, আমাদের শুধু পৃথিবীটাই যদি দেখেন, বিকাশ এবং অবসান, আবির্ভাব বা উদ্ভব, বিকাশ এবং অবসান সবকিছু ঘটছে। মানুষের সমাজে দেখুন, জন্ম আছে, বৃদ্ধি আছে, মৃত্যু আছে, কোনো কিছু আছে? আপনি যদি হিমালয় পাহাড়টাও দেখেন, ওটা অনাদিকাল না, ওটাও আজকে থেকে বেশ কয়েক কোটি বছর আগে, ওটাও ওটার উদ্ভব ঘটেছে, প্রকৃতির নিয়মেই ওটা হয়েছে। এবং ওটারও একটা সময় আছে, ভূতাত্ত্বিকরা গবেষণা করেছেন, দেখাচ্ছে এটারও একটা মৃত্যু আছে। এমন কিছু নেই, নদী এগুলির উদ্ভব আছে, বিকাশ ধারা আবার অবসান আছে, এমন কিচ্ছু পাবেন না এই প্রকৃতি জগতে, বস্তু জগতে, যেখানে উদ্ভব বিকাশ অবসান এই যে ধারাবাহিক প্রক্রিয়া অনুপস্থিত না। এবং এটা শুধু প্রকৃতি জগতের ক্ষেত্রে না, সামাজিক এবং ঐতিহাসিক প্রক্রিয়ার ক্ষেত্রে একই কথা। কোনো কিছুই আজকে যা দেখছেন, সে সারা পৃথিবীতে, আমাদের ভারতে, পশ্চিমবাংলায়, এই যে সামাজিক ঘটনা, রাজনৈতিক ঘটনাবলী, কোনোটাই কিন্তু চরম না, চূড়ান্ত না, পরিবর্তনের ধারায় সবকিছুই, সবকিছুকে দেখতে হবে, বুঝতে হবে। এটা যদি আমরা না পারি, সবকিছুকে পরিবর্তনের ধারায় যদি দেখতে না পারি, এটা চরম ভ্রান্তি হবে, গুরুতর ভ্রান্তি হবে। এটা হচ্ছে তাহলে দ্বন্দ্বতত্ত্ব মানে বিকাশের তত্ত্ব। আবার দ্বন্দ্বতত্ত্ব অর্থ, অর্থাৎ দ্বন্দ্বতত্ত্ব এর মানে হলো, এর অর্থ হলো সার্বিক সম্পর্কের তত্ত্ব, ইউনিভার্সাল রিলেশন, কানেকশন, সার্বিক সম্পর্ক। অর্থাৎ কোন বস্তু বা ঘটনা তাকে বিচ্ছিন্ন ভাবে বিচার করলে আপনি পাবেন, বুঝতে পারেন, আপনাকে সমস্ত বস্তু বা ঘটনা অন্য বস্তু বা ঘটনার সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে দেখতে হবে, বিচ্ছিন্ন ভাবে আপনি সঠিক উত্তরও পাবেন না, অনুধাবন করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন। যেমন ধরুন, এই মহাবিশ্বে আজ থেকে 500 কোটি বছর আগের একটা ঘটনা আমি এইভাবেই বলছি, ধুলোকণা এবং গ্যাসিয়াস ক্লাউড মানে গ্যাসীয় মেঘ ভাসছে, ভেসে বেড়াচ্ছে, ভাসতে ভাসতে এরা নিকটবর্তী হলো, এবং নিকটবর্তী হলো 500 কোটি বছর আগে এই ঘটনা ঘটতে শুরু করেছে। এবং যখন এই ফিজিক্যাল মেকানিক্যাল মোশন বা যান্ত্রিক গতির ফলে এরা কাছাকাছি এলো, তার ফলে তাদের মধ্যে তাপ, টেম্পারেচার এবং চাপ, প্রেশার এই ক্রমান্বয়ে বাড়ল, যান্ত্রিক গতির ফলে কাছাকাছি এলো, এবারে পদার্থিক গতি বা ফিজিক্যাল মোশন, চাপ এবং তাপ গড়ে উঠেছে। এবং এই তাপ এবং চাপের এই প্রচন্ড, তার ফলেই দেখা গেল কেন্দ্র থেকে পরিধির যেগুলো ছিল বিচ্ছিন্ন হয়ে গেল, এবং এই কেন্দ্র থেকে পরিধির যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, এইভাবেই সৌরজগৎ বা সোলার ওয়ার্ল্ড আমাদের তৈরি হলো, উদ্ভব ঘটলো মানে গড়ে উঠলো। এবং এই যে পৃথিবী গ্রহ, সেখানে আস্তে আস্তে জলের সৃষ্টি হলো, এবং জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া, ওই যে জল পদার্থের রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আগে হলো মেকানিক্যাল মোশন, ফিজিক্যাল মোশন, এবারে দেখুন কেমিক্যাল মোশন, অর্থাৎ যান্ত্রিক গতি, পদার্থিক গতি, এবারে হলো রাসায়নিক গতি, এবং সেই রাসায়নিক গতির ফলেই সৃষ্টি হলো প্রাণ। এবার প্রাণের আবার বিকাশ ঘটলো, এই যে বললাম এককোষী প্রাণ থেকে মানুষ, এটা আরেকটা গতি, এটাকে বলে বায়োলজিক্যাল মোশন বা জৈবিক গতি। আবার মানুষ গড়ে তুললো সমাজ, আদিম সমাজ, এগোতে এগোতে আজকের দিনে, এটা আরেকটা গতি, একে বলে সোশ্যাল মোশন বা সামাজিক গতি। এবং এটা দেখুন একটার সঙ্গে আরেকটার সম্পর্ক, ওই পদার্থিক, যান্ত্রিক গতি না হলে পদার্থিক গতি হতো না, পদার্থিক গতি না হলে রাসায়নিক গতি হতো না, রাসায়নিক গতি না হলে আপনার জৈবিক গতি হতো না, জৈবিক গতি না হলে সামাজিক গতি হতো না। এই যে সমস্তটা অখণ্ড সমগ্র, এইভাবে বিবেচনায় রেখেই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দেখতে হবে। এখন এই পারস্পরিক সম্পর্কটা একমুখী না, এই পারস্পরিক সম্পর্ক এটা বহুমুখী।
পারস্পরিক সম্পর্ক বহুমুখী বলেই দাম্ভিকতার অনেক রূপ আছে, অনেকগুলি, অর্থাৎ ক্যাটেগরিজ অব ডায়ালেকটিক্স ইংরেজিতে বলে। না না, আমি সে আলোচনায় যাচ্ছি না, শুধু ভবিষ্যতে। আরেকটু এই আলোচনা প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব যখন দ্বন্দ্বান্তিক বস্তুবাদ নিয়েও হবে, সেখানে আলোচনাটা করাটাই সমীচীন হবে। এবারে আমরা দেখব যে আমরা তাহলে আলোচনা করলাম বস্তু জগৎ গতির মধ্যে, গতির ফলেই পরিবর্তন, আর পরিবর্তনের ধারাতেই বিকাশ, এইভাবেই সবকিছুকে দেখতে হবে। এখন এই যে গতি, তাহলে প্রথম কথা হলো গতিটা বস্তু জগতে, বস্তুর মধ্যে গতিটা আসছে কোথা থেকে, এক। দুই, এই গতির ফলে যে বিকাশ, সে বিকাশের ধারাটা কিভাবে পরিচালিত হয়, দুই। আর তিন, এই বিকাশ, এই বিকাশের অভিমুখটা কি, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ডেভেলপমেন্ট, এই বিকাশের অভিমুখটা কি, এই তিনটে প্রশ্ন। এই তিনটে প্রশ্নের উত্তর দিয়েছে দ্বান্দ্বিক বস্তুবাদ তার যে বিকাশের নিয়ম, অর্থাৎ থিওরি অব লজ অব ডেভেলপমেন্ট, থিওরি না, লজ অব ডেভেলপমেন্ট, বিকাশের যে নিয়ম, তিনটে নিয়ম, তার মধ্যে দিয়ে তিনটে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কি কি উত্তর দিয়েছে দেখুন। প্রথম, সমস্ত বস্তুর মধ্যে বৈপরীত্য বিরাজ করছে। সহজ কথা, আমার শরীরটা গড়ে উঠেছে পরমাণুর সমন্বয়, আমার আপনার সকলের শরীর। পরমাণু কি? পরমাণু যা ইলেকট্রন আর প্রোটন, প্রোটনের সমন্বয়ে গড়ে ওঠে পরমাণু। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, ইংরেজিতে বলে নেগেটিভ, আর প্রোটন হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। তাহলে পরস্পর বিরোধী দুয়ের সমন্বয় পরমাণু, আর আমাদের শরীর পরমাণু, পরমাণু অ্যাটমের সমন্বয় আমাদের শরীর, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু। তাহলে এই বৈপরীত্য আমার শরীরেই বিরাজ করছে, এমন কোনো বস্তু নেই যার মধ্যে বৈপরীত্য নেই, সবকিছুর মধ্যে বৈপরীত্য আছে, এবং এই বিপরীতের মধ্যে সংগ্রাম চলছে। বিপরীতের সংগ্রামের প্রক্রিয়ায় ঐক্যও থাকে, অর্থাৎ এইভাবে বলা যায় বিপরীতের ঐক্য, কিন্তু ঐক্যটা বেশি কাল থাকে না, ঐক্য তারপরে সংগ্রাম। এবং এই যে বিপরীতের ঐক্য এবং সংগ্রাম, সংগ্রাম আবার বলছি, এই বিপরীতের সংগ্রামের ফলেই গতির সৃষ্টি হয়। তাহলে কথাটাকে এইভাবে বলা যাক, প্রতিটি বস্তুর মধ্যে বৈপরীত্য বিরাজ করছে বা দ্বন্দ্ব বিরাজ করছে, কন্ট্রাডিকশন, বৈপরীত্য, অপোজিটস। এবং এই বিপরীতের যে সংঘাত, সেই সংঘাতের মধ্যে দিয়েই জন্ম নিচ্ছে গতি। তাহলে বস্তু যে, প্রতিটা বস্তু গতিশীল, গতি ছাড়া বস্তুকে আলোচনা করা যায় না। এই গতিটা কোনো অলৌকিক শক্তির তার সরবরাহ না, প্রতিটি বস্তুর মধ্যে যে বৈপরীত্য বিরাজ করছে প্রকৃতি জগতে, সমস্ত বস্তুর মধ্যে এই বিপরীতের সংঘাত থেকেই জন্ম নিচ্ছে গতি। এই এটা হচ্ছে প্রথম নিয়ম। তাহলে প্রতিটি বস্তুর মধ্যে বৈপরীত্য বিরাজ করছে, বৈপরীত্যের মধ্যে ঐক্য থাকলেও সেটা সাময়িক, বৈপরীত্যের সংঘাতটাই বড় কথা, এবং এই বৈপরীত্যের সংঘাতের মধ্যে দিয়েই জন্ম নিচ্ছে গতি। তাহলে প্রথম প্রশ্ন, যে গতি বস্তুর মধ্যে আসছে কোথা থেকে, তার উত্তর দিচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে বিকাশের নিয়ম, লজ অব ডেভেলপমেন্ট, তার প্রথম সূত্র থেকে এই উত্তরটা পেলাম। দ্বিতীয় প্রশ্নটা হলো, এই বিকাশের ধারা কিভাবে পরিচালিত হয়। দ্বিতীয় কথায় বলছে বা দ্বিতীয় সূত্রে বলছে, না তার আগে একটা কথা বলি, এই যে বৈপরীত্যের কথা বললাম, সবকিছুর মধ্যেই বৈপরীত্য, এটাকে ইংরেজিতে বলে কন্ট্রাডিকশন, আমরা বাংলায় বলি দ্বন্দ্ব। আপনি যদি মানব সমাজের দিকেও দেখেন, সেই দ্বন্দ্ব বিরাজ করছে,
এই বললাম না, সবকিছুর মধ্যে বৈপরীত্য। মানব সমাজে শোষক এবং শোষিত, এদের অস্তিত্ব ছাড়া মানব সমাজ নেই। আচ্ছা, মানব সমাজে এমন একটা স্তর ছিল যখন শোষণ দেখা দেয়নি, তখন কি বৈপরীত্য ছিল না? আলবাত ছিল, উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্ক, এই দুয়ের সংঘাত। পরে মানব সমাজ শ্রেণীতে বিভক্ত হলো, শোষণ দেখা দিল, শোষক এবং শোষিত দুয়ের। আজকের এই মুহূর্তের পৃথিবীতে সারা দুনিয়ায় সমাজতান্ত্রিক দেশগুলো বাদ দিলে আমরা দেখছি এই দ্বন্দ্ব চলছে। আবার দ্বন্দ্বের নানা রূপ আছে, অপ্রধান প্রধান দ্বন্দ্ব, মুখ্য দ্বন্দ্ব, কেন্দ্রীয় দ্বন্দ্ব, বৈরী দ্বন্দ্ব, অবৈরী দ্বন্দ্ব, বহিস্ত দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, এর নানা রূপ আছে। আমি এর ব্যাখ্যায় যাচ্ছি, সময়ের অভাব হবে বলে। এবার আমি দ্বিতীয় সূত্রে আসছি। দ্বিতীয় সূত্রটা বলছে এই যে পরিবর্তন, তার ফলে যে বিকাশ, এই বিকাশ পরিবর্তন পরিবর্তনের মধ্যে দিয়ে যে বিকাশটা এইভাবে হয়, প্রথমে হয় পরিবর্তনটা পরিমাণের পরিবর্তন, একটা পর্যায়ে গিয়ে এটা হয় গুণগত পরিবর্তন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা হলো বিকাশ পরিবর্তন। পরিবর্তনটা কিসের? পরিমাণের পরিবর্তন, এক থেকে দুই বেশি, দুইয়ের থেকে তিন বেশি, কিন্তু সবটাই একক। যেই আমরা নয়ের পরে দশে গেলাম, এবারে কিন্তু পরিমাণের পরিবর্তন থেকে গুণগত রূপান্তর হলো, একক সংখ্যা রূপান্তরিত হলো দশক সংখ্যায়। আবার ধরুন জল আপনি নিয়ে ফোটান, ফোটাচ্ছেন ফোটাচ্ছেন, জলটা গরম হচ্ছে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি বেড়ে চলেছে, কিন্তু জলটা জল আছে, কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিমাণের পরিবর্তন, তাপমাত্রা বাড়ছে। 100 ডিগ্রির পরে এবারে দেখা গেল জলটা ফুটতে শুরু করলো, বাষ্প। তাহলে জলীয় রূপ থেকে বাষ্প রূপ, গুণগত রূপান্তর। তাহলে পরিমাণের পরিবর্তনের মধ্যে দিয়ে গুণগত রূপান্তর ঘটে। আবার আপনি যদি জলটাকে ঠান্ডা করতে করতে যান, একটা সময় গিয়ে 0 ডিগ্রি, তারপরে জলটা আর জল থাকলো না, কঠিন রূপ, বরফে রূপান্তরিত হল। তাহলে পরিমাণের পরিবর্তন গুণগত পরিবর্তন হল। আবার মানব সমাজের দিকে তাকান, মানব সমাজের ক্ষেত্রে এই যে সমাজের বিপ্লব, বৈপ্লবিক পরিবর্তন, এটা গুণগত রূপান্তর। সমাজ বিপ্লব, শ্রমিক শ্রেণীর বিপ্লব, সর্বহারা রাজত্ব প্রতিষ্ঠা করা, পুঁজিবাদী সমাজ, তার অবসান ঘটানো, এটা তো গুণগত রূপান্তর সমাজ। কিন্তু এই গুণগত রূপান্তর হতে পারে না যদি না নিরন্তর আন্দোলন সংগ্রাম ক্রমান্বয়ে শক্তি অর্জন করে, শক্তি অর্জন করে শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ জানাতে পারে, শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারে। অর্থাৎ এই যে পরিমাণের পরিবর্তন, ছোট ছোট বিক্ষোভ, ছোট ছোট আন্দোলন, ক্রমান্বয়ে তার বৃদ্ধি, পরিমাণের পরিবর্তন, আস্তে আস্তে সমগ্র দেশ জুড়ে তার ক্রমান্বয়ে তীব্রতা বৃদ্ধি, এই যে পরিমাণের পরিবর্তন, একমাত্র তার মধ্যে দিয়েই সেই গুণগত রূপান্তর, সমাজ বিপ্লব সম্পূর্ণ হতে পারে। তাহলে পরিবর্তনটা হয় প্রথমে পরিমাণগত, এর একটা পর্যায়ে গিয়ে এটা গুণগত পরিবর্তনে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে পরিমাণ, মানে পরিবর্তন এবং বিকাশের যে ধারা, এইভাবেই পরিচালিত হয়। আর তৃতীয় যে সূত্র, ওর বিকাশের নিয়ম বলছে, যেটা আগেই বললাম যে আচ্ছা বিকাশের অভিমুখটা কি, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ডেভেলপমেন্ট, বিকাশের অভিমুখটা কি, বিকাশের অভিমুখ, এটার সম্পর্কে তৃতীয় সূত্র বলছে একটা নতুন রূপ, বিকাশের ধারায় একটা নতুন রূপ আসে, একটা পর্যায়ে গিয়ে সে নতুন রূপটা বাতিল হয়ে আরেকটা নতুন রূপ আসে, আরেকটা পর্যায়ে গিয়ে সেই নতুনটাও বাতিল হয়ে যায়। এটাকে বলে নেতির নেতিকরণ, আপনি বাতিলের বাতিলিকরণ বলতে পারেন, কিন্তু নেতির নেতিকরণ, এর মধ্যে দিয়েই ক্রমান্বয়ে সমগ্র সভ্যতা, সমগ্র প্রকৃতি জগৎ, এর মধ্যে দিয়েই তার
বিকাশ পরিচালিত করছি। ধরুন আমরা যদি মানব সমাজে দেখি, মানব সমাজে দেখুন আমার তিন পুরুষ আগে যারা ছিলেন তারা বাতিল হলেন আস্তে আস্তে, প্রাকৃতিক নিয়মে এলেন আমার দ্বিতীয় পুরুষ আগের যারা, তারপরে আমরা এলাম, আবার আস্তে আস্তে আমাদের অবলম্বন করি আমাদের আগামী প্রজন্ম, একটা সময় আমরা থাকবো না এরা, এইভাবেই এই যে নেতির নেতিকরণ, একটা আসছে তার বাদ সেটা নেতি হচ্ছে, নেতি মানে খারিজ হওয়া, নেগেটেড, আরেকটা নতুন, আবার একটা পর্যায়ে সেটাও পূরণ হয়ে যাচ্ছে সেটা বাতিল হচ্ছে আরেকটা নতুন। এই নেতির নেতিকরণের মধ্যে দিয়ে সমগ্র মানব সমাজ লাখো লাখো বছর ধরে এগিয়ে চলেছে। আচ্ছা এবারে যদি আমরা দেখি আপনার ওই প্রকৃতির দিকে তাকান, দেখুন একটা গাছের বীজ একটা সময় বীজটা নেতি হয়ে গেল, বীজকে অবলম্বন করে গাছ গড়ে উঠল, গাছের পাতা একটা সময় সেই গাছ থেকে গাছটার নেতি হচ্ছে, মানে নেতি হচ্ছে আপনি ফসল আমি আলোচনা করছি, প্রথমে বীজ তারপরে সেই হলো সেই গাছ বলুন আর যাই বলুন, এবার আস্তে আস্তে সেটারও নেতি হচ্ছে, তার থেকে ফলটা পেলাম আমরা, আবার ফলটা থেকে যে বীজ বেরোচ্ছে সেটাকে আমরা পরবর্তীকালে ব্যবহার করছি, একটা বীজ না তখন দেখা যাচ্ছে একাধিক বীজ। তাহলে নেতির মধ্যে দিয়ে একটা বীজ ছিল সেটা ক্রমান্বয়ে বহু বীজে রূপান্তরিত হল, এবং একটা নেতির মধ্যে দিয়ে একটি বীজকে অবলম্বন করে গাছ, গাছকে অবলম্বন করে ফল বা ফসল, আবার তাকে ভিত্তি করে আবার বীজে গেলাম, কিন্তু সেই বীজ কিন্তু একটি বীজ আর না, উন্নততর অর্থাৎ বহুল পরিমাণে বীজ, তো নেতির নেতি করতে করতে এগোচ্ছে এটা। আবার ধরুন প্রকৃতি জগতে আরেকটা উদাহরণ, ধরুন আজকে সকাল হয়েছিল বাতিল হলো নেতি হয়ে গেল, দুপুর এলো দুপুরের নেতি হলো, সন্ধে হয়েছে সন্ধ্যের নেতি হবে, রাত আসবে আবার রাত খাই সেটার নেতি হবে, নেগেট হবে আসবে কালকে সকাল। তাহলে কেউ বলতে পারে না যে নেতি তো হলো কিন্তু নেতি মধ্যে দিয়ে তো আমরা আবার পুরনো ফিরে গেলাম, মোটেই না মোটেই না, আজকের সকাল আর কালকের সকাল দুটো এক না। আজকের সকালে পৃথিবী যেখানে ছিল, সূর্য যেখানে ছিল, আগামী কালকের সকালে এক জায়গায় কোনোটাই থাকবে না, আবার আজকের সকালে আমার যে বয়স ছিল বা আমাদের অন্যদের যা ছিল কালকের সকালে সেটা থাকবে না, আবার আজকের পৃথিবীতে যারা জন্মেছে মানে যার যারা রয়েছে তার কেউ কেউ কালকের সকাল হওয়ার আগেই মারা যাবেন, আবার আজকে মানে কালকের সকাল যখন হবে নতুন অনেকে জন্ম নেবে, তাহলে আজকের সকাল আর কালকের সকাল দুটো কিন্তু কোনোভাবেই এক না, এটাও বলা যেতে পারে। এভাবে নেতির মধ্যে দিয়ে ক্রমান্বয়ে বিকাশ ডেভেলপমেন্ট নতুনতর রূপে পৌঁছ, কিন্তু নেতির নেতিকরণের অর্থটা কি, ইংরেজিতে বলে নিগেশন অব দ্য নিগেশন, তৃতীয় সূত্র অর্থাৎ লজ অব ডেভেলপমেন্ট ইংরেজিতে যাকে বলে, আমরা বলি দ্বন্দ্বমূলক বস্তুবাদের বিকাশের যে মূল নিয়ম যেখানে আলোচনা করছি সেখানে ওই যে তৃতীয় সূত্রটা বললাম নেতির নেতিকরণ, এটাই হচ্ছে বিকাশের অভিমুখ, ডিরেকশন অব দ্য ডেভেলপমেন্ট বা বিকাশের অভিমুখ, এর অর্থটা কি, নেতির নেতিকরণের অর্থ হলো তিনটে কথা বলুন। এক, বিকাশ ধারাবাহিক, বিকাশের কোনো ছেদ নেই, নো ইন্টারাপশন, কোনো ছেদ নেই, এটা ধারাবাহিকভাবে কি প্রকৃতি জগতে কি মানব সমাজে সর্বক্ষেত্রেই ধারাবাহিকভাবে ইন এ কন্টিনিউয়াস ওয়ে ধারাবাহিকভাবে এই বিকাশ ঘটে চলেছে। দুই, বিকাশের অর্থ বিকাশ কিন্তু সবসময় পেছনের দিকে না, অতীতের দিকে না, প্রগতির দিকে, ভবিষ্যতের ভবিষ্যতের দিকে। তাহলে দ্বিতীয় কথা, নেতির নেতিকরণের প্রথম অর্থ হলো বিকাশ ধারাবাহিক, দুই বিকাশ প্রগতির দিকে, কখনোই পেছন পালে না বা পশ্চাৎ অভিমুখে না বা আপনার
অতীতের দিকে না ভবিষ্যতের দিকে, কোনোভাবেই আপনি অতীতে ফিরে যেতে পারবেন। তিন, নেতির নেতিকরণের মধ্যে দিয়ে এটা, এই নেতির নেতিকরণ এটা কখনোই একটা চক্রাকারে হয় না, এটার পুনরাবৃত্তি হয় না, এটা সব সময় একটা ওই যাকে বলে সর্পিল আকারে, অনেক সময় ইংরেজিতে বলে ইন এ হেলিক্যাল ওয়ে, অর্থাৎ হেলিক্যাল স্প্রিং আছে, তা সেই জন্য আমরা বলতে পারি বাংলায় এটা সর্পিল আকারে, অর্থাৎ এক বিন্দুতে আর ফিরে যায় না বিকাশ। নেতির নেতিকরণের অর্থ হলো বিকাশ, কখনোই বিকাশের দ্বারায় পুনরাবৃত্তি কখনো হয় না, নো কোশ্চেন অফ রিপিটেশন, পুনরাবৃত্তি হবে না এটা, যার জন্য এটা চক্রাকারে হয় না। এই বিকাশের ধারাটা হচ্ছে সর্পিল আকারে, এইভাবে আস্তে 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 সর্পিল আকারে ক্রমান্বয়ে উন্নততর স্তরে। আরেকবার বলছি, বিকাশের ধারা সর্পিল আকারে, এই যারা দেখছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই 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 এরকম করতে করতে উন্নততর স্তরের দিকে, মানে সর্পিল আকারে উন্নততর স্তরের দিকে, এটাই হচ্ছে নেতির নেতিকরণের অর্থ। তাহলে আমরা বিকাশ কিভাবে, সবকিছুই বিকাশের ধারা, অর্থাৎ গতি, গতির ফলে পরিবর্তন, আর পরিবর্তনের ধারায় বিকাশ, সবকিছুই তার মধ্যে বিরাজ করছে, এইভাবে দেখতে হবে। এইভাবে দেখতে দেখার সাথে সাথে কেন এই বিকাশ ঘটছে, কোনো অলৌকিক শক্তির দরকার নেই, বস্তুর মধ্যেই নিহিত আছে সেই উপাদান, যে উপাদানের ফলেই পরস্পর বৈপরীত্য, যার থেকে গতি জন্ম নিচ্ছে, আর এই গতির ফলেই পরিবর্তন। পরিবর্তনের ধারাটা আমরা বললাম প্রথমে আপনার পরিমাণের পরিবর্তন ধীরে ধীরে, তারপরে গিয়ে উল্লম্ফন যাকে বলে গুণগত রূপান্তর, বৈপ্লবিক পরিবর্তনও একটা গুণগত পরিবর্তন। আর তিন, এই বিকাশের অভিমুখটা কি, বিকাশের অভিমুখ হচ্ছে সমস্ত কিছুই, এক হচ্ছে বিকাশ যা ধারাবাহিকভাবে পরিচালিত হয় প্রগতির লক্ষ্যে, এবং কখনোই পুরনো জায়গায় ফিরে যাওয়ার সুযোগ নেই, এটা ক্রমান্বয়ে এটা সর্পিল আকারে উন্নততর স্তরের দিকে এটা পরিচালিত হচ্ছে। তাহলে আজকে আমার দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে আলোচনা, সে আলোচনা আমি এখানেই শেষ করছি। আগেই বলেছি এই দ্বন্দ্বমূলক বস্তুবাদকে যখন মানব সমাজের অনুসন্ধানের জন্য প্রয়োগ করা, সেটাকেই বলে ঐতিহাসিক বস্তুবাদ, আর মার্ক্সীয় দর্শন মানে দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদ, একই সাথে দুটো আলোচনা সময়ের সাপেক্ষে। সেই জন্য আজকে আমি আপনাদের কাছে প্রথম বিষয়টা আলোচনা করলাম, দ্বিতীয় বিষয়টা বাঁকুড়া জেলা কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতৃত্বের সঙ্গে কথা বলে আগামী মাসে তারা বলেছেন একটা তারিখ নির্দিষ্ট করে এই আলোচনাটা করুন। আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনেছেন, যদি কোনো প্রশ্ন থাকে জেলা পার্টি নেতৃত্বের মাধ্যমে আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে আগামী দিনে যখন ঐতিহাসিক বস্তুবাদের আলোচনা করব সেই প্রশ্নগুলো আলোচনা করব। নমস্কার।